हेलो फ्रेंड्स अस्सलामु आलाइकुम पपुलर ब्लॉग एंड शॉपिंग एर पक्ष थेके आपनादेर सबाइके स्वागतम। आमी आज आपनादेर साथे शेयर करब चालेर आटार रुटिर रेसिपि। आर आमार रेसिपिटी जोदि आपनादेर भालो लेगे थाके सबस्क्राइब लाइक एंड शेयर दिये साथे थाकार अनुरोध रइल। प्रथमे एकटा बाटी निये एर मध्ये निये निब 2 काप परिमाण शुकनो चालेर गुड़ा। আর এই চালের গুঁড়াগুলো আমার ঘরের তৈরি। চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। চালের গুঁড়ার সাথে যদি ময়দা দেওয়া হয় রুটিগুলো অনেক বেশি সুন্দর হবে। আর অবশ্যই চালের গুঁড়া ও ময়দা চেলে নিতে হবে। চালের গুঁড়ার সাথে ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ চালের গুঁড়ার সাথে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনাদের চালের গুঁড়ার পরিমাণ যদি বেশি হয় ময়দার পরিমাণও একটু বেশি লাগবে। এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। এবার চালের গুঁড়াগুলো একপাশ করে রেখে দিচ্ছি। একটা পাতিল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। সাধারণত আমরা যত কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করি ঠিক তত কাপ পরিমাণ পানি লাগে। এখানে আমার 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া ময়দার জন্য 3 কাপ পরিমাণ পানি লাগবে। কারণ পানিতে বলক আসতে আসতে কিছুটা পরিমাণ কমে যাবে। এবার পানি চুলায় বসিয়ে এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। পানিতে বলক আসার পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। পানির মধ্যে বলক এসে গেলে চুলার জাল কমিয়ে চালের গুঁড়া দিয়ে দিব। এবার চালের গুঁড়ার সাথে পানি ভালোভাবে মিশিয়ে নেব। আমি সাধারণত চালের গুঁড়ার খামির এভাবে তৈরি করি। পানির মধ্যে চালের গুঁড়া দিয়ে সাথে সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিই। আর অবশ্যই চুলার জাল লো রেখে খামির তৈরি করে নিতে হবে। আমার কাছে এভাবে চালের গুঁড়ার খামির তৈরি করে রুটি বানালে সুবিধা মনে হয়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার জাল অফ করে ডেকে 5 মিনিট রেখে দিব। চুলার জাল অফ রেখে ডেকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর খামিরগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। আর এই 5 মিনিটের মধ্যে খামির পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে হাতে নিয়ে চেক করে দেখতে পারেন। হাতে লেগে না আসলে বুঝতে হবে খামির পারফেক্ট হয়েছে। এবার খামির গরম থাকা অবস্থায় মথে নেব। হাতে গরম সহ্য হয় ওরকমই গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে খামিরগুলো দলা পেকে যাবে। একটা বাটির মধ্যে নরমাল পানি নিয়ে হাত ভিজিয়ে নেব। হাত ভিজিয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নেব, তারপর মথে নেব। এভাবে হাতে পানি লাগিয়ে করে নিলে হাতে আর গরম ভাব লাগবে না। খামিরও কিন্তু পারফেক্টভাবে মথে নেওয়া যাবে। আবার খেয়াল রাখতে হবে খামিরে যেন পানির পরিমাণ বেশি না হয়। হাতে যদি পানি বেশি লেগে থাকে খামির নরম হয়ে যাবে। এই পর্যায়ে খামির ভালোভাবে মথে নেওয়া হয়েছে। খামির রেডি হয়ে যাওয়ার পর রুটি বেলে নেব। অল্প অল্প করে খামির নিয়ে রুটি বেলে নেব। আর বাকি খামিরটুকু একটা বাটিতে নিয়ে ডেকে রেখে দিব। আর খামিরগুলোকে অবশ্যই ডেকে রেখে দিতে হবে, না হয় উপরে শক্ত হয়ে যাবে। অল্প কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে রুটি বেলে নিচ্ছি। হাতে অল্প কিছু পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে আবারও মথে নিচ্ছি। যত ভালোভাবে মথে নেওয়া যাবে রুটিগুলো তত বেশি সুন্দর হবে। এবার খামিরের উপর নিচে চালের গুঁড়া দিয়ে বেলে নিব। খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বেলে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে বেলে নিতে হবে। আলতোভাবে বেলে নিলে হবে। বেশি জোরে জোরে চাপ দিয়ে বেলে নিলে কোনো পাশ মোটা আবার কোনো পাশ পাতলা হয়ে যাবে। রুটিটা আমার বেলে নেওয়া হয়েছে। দেখে অবশ্য বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে। চালের আটার রুটি একটু পাতলা হয়। এখন এই রুটিটা একটা প্লেটে উঠিয়ে আরেকটা রুটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর রুটি প্লেটে নেওয়ার আগে এভাবে চালের গুঁড়া ঝাড়িয়ে নিতে হবে। চালের রুটির সাথে যদি অল্প কিছু পরিমাণ ময়দা দেওয়া হয় রুটির পাশগুলো আর ফেটে যাবে না। আর রুটিও 2 থেকে 3 দিন নরম থাকবে। ময়দা মেশানোর কারণে কিন্তু রুটির টেস্ট কমবে না, বরং রুটিগুলো অনেক বেশি সুন্দর এবং নরম হবে। এখন একইভাবে সবগুলো রুটি বানিয়ে বেজে নিব। সবগুলো রুটি বানিয়ে নেওয়ার পর এবার রুটিগুলো ছেঁকে নেব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি, এবার রুটি দিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়াম লোয়ে মাঝামাঝি রেখে রুটিগুলো ভেজে নিতে হবে। প্রায় ৩০ সেকেন্ড পর উল্টিয়ে দেব। এবার এই পাশটাও ৩০ সেকেন্ডের মতো ভেজে নেব। ৩০ সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন রুটি ফুলে ওঠা শুরু হয়েছে। এই পর্যায়ে একটা সুতি কাপড় নিয়ে চারিদিক এভাবে চেপে দিব। চারিদিক থেকে এভাবে চেপে নিলে রুটি সুন্দরভাবে ফুলে উঠবে। এবার আবারও উল্টিয়ে দিচ্ছি। একটা রুটি ছেঁকে নিতে 2 মিনিটের বেশি সময় লাগে না। আর ছালের আটার রুটি সাধারণত কালার করা লাগে না। খেয়াল করলে বুঝতে পারবেন রুটিটা ফুলে কতটুকু বড় হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর অবশ্য ছিদ্রযুক্ত একটা জালিতে রাখতে হবে। একটা রুটি নেওয়ার পর আর একটা রুটি দেওয়ার আগে প্যান ভালোভাবে মুছে নিতে হবে, যেন আলাদা ছালের গুঁড়া না থাকে। প্যানের মধ্যে যে রুটিটা দিবেন, রুটিটা এভাবে হাতে নিয়ে ছালের গুঁড়া ঝাড়িয়ে নিতে হবে। এভাবে করে নিলে রুটির মধ্যে আর কালার আসবে না। ছালের আটার রুটি যদি বেশি সময় ধরে ভেজে নেওয়া হয়, রুটিগুলো শক্ত হয়ে যায়। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মধ্যে ছালের আটার রুটিগুলো হয়ে যায়। রুটি ফুলে ওঠা শুরু হলে এভাবে শুকনো কাপড় দিয়ে চারিদিকে একটু চেপে দিতে হবে, তাহলে রুটি তাড়াতাড়ি ফুলে উঠবে। এই রুটিটাও ভালোভাবে ফুলে উঠেছে। এখন একইভাবে সবগুলো রুটি ভেজে নেব। সবগুলো রুটি ভেজে নেওয়ার পর এখন একটা রুটি ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে অবশ্য বুঝতে পারবেন রুটিটা কিরকম হয়েছে। আর এই ছালের আটার রুটিগুলো এয়ারটাইট বক্সে পরে 2 থেকে 3 দিন খাওয়া যায়, একদমই নরম থাকে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। পপুলার ব্লগ অ্যান্ড শপিং, খোদা হাফেজ।